ঐতিহাসিক চরদুর্গ বিষ্ণুপুর, হাজার বছরের আলো আঁধারির মাঝে রহস্যময় ইতিহাসের কৌতূহল জাগানো মল্ল রাজধানী বিষ্ণুপুর। শিল্প সংস্কৃতিতে একদিন শ্রেষ্ঠত্বের শিখরে উঠেছিল মধ্যযুগের এই একমাত্র কলানগরী। সাতখানি প্রাকৃতিক জলাশয় বা বাঁধের বিপুল জলরাশি হাতে হাত ধরে ঘিরে রেখেছিল ঐতিহাসিক বিষ্ণুপুরকে। সর্বদক্ষিণে চৌগান বাঁধ থেকে শুরু করে একে একে লাল বাঁধ, শ্যাম বাঁধ, কেষ্ট বাঁধ, যমুনা বাঁধ ও কালিন্দী বাঁধ এবং গাঁতাত বাঁধ নিয়ে তৈরি হয়েছিল একটি দুর্ভেদ্য জলপ্রাচীর, আর বাঁধগুলির ওপারে ছিল দুর্ভেদ্য শালমহুয়ার জঙ্গল। আজ থেকে প্রায় 350 বছর আগে বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় বীরসিংহ 1656 সালে বিষ্ণুপুরকে গড় বা দুর্গ শহরে পরিণত করেন। শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তে, দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত বিপুল জলধারাকে তিনি সাতখানি বাঁধে পরিবর্তিত করেন। স্থানীয় আদিম জনগোষ্ঠীর যুগ যুগান্ত সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক জলস্রোতকে বাঁধে রূপান্তর করে শহরটিকে ঘেরা হয় নিশ্ছিদ্র নিরাপত্তায়। শহরের ভেতরে তখন দেশ বিদেশের পর্যটক, শিল্পী, ধর্মপ্রচারক, স্থপতি ও ব্যবসায়ীর জমজমাট বাণিজ্য। মল্ল রাজবংশের উদ্যোগে স্থাপিত হল বিশ্ববিশ্রুত জোড় বাংলা মন্দির, একমেবা তৃতীয়াম রাস মঞ্চ, শ্যামরাই মন্দির, মদনমোহন ও মৃন্ময়ী মন্দির। শিল্প ও স্থাপত্যের আশ্চর্য মেলবন্ধনে ঝলমল করে উঠল বিশানপুর। অষ্টাদশ শতকের মধ্যভাগে মারাঠা দস্যু বর্গীরা পরপর 9 বার বিষ্ণুপুরে আক্রমণ চালিয়েও দখল করতে পারেনি, বরং দলমাদল মহাকামান, অসংখ্য ছোট কামান, তীরন্দাজ ও বন্দুকধারীর প্রতিরোধে বিষ্ণুপুর ছেড়ে পালাতে বাধ্য হয় তারা। আজ যখন প্রতি বছর হাজারো পর্যটক আসেন বিষ্ণুপুর দেখতে, দেখতে যান জোড় বাংলা, রাসমঞ্চ, শ্যামরাই মন্দির, মৃন্ময়ী মন্দির, দেখতে যান ঐতিহাসিক বাঁধগুলি, তারা হতাশ হন এই শুনে যে চৌগান বাঁধটি আজ আর নেই, তা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে আজ বিস্তীর্ণ সমতল ভূমি। আজও পর্যটকেরা ইতিহাস ও কিংবদন্তির পটভূমিতে দাঁড়িয়ে রোমাঞ্চিত হন, তারা বারবার ফিরে আসতে চান এই শিল্পীর শহর বিষ্ণুপুরে।